আমরা চলে এসেছি এখন পুরীর বিচে আর এই হলো আমার ফুল গ্যাং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড আজ আমাদের পুরীতে ডে 1 তো এখন আমরা আমাদের রুমে বসে আছি আগে তো দেখুন আমাদের রুমটা কেমন তো এই হলো আমাদের টোটাল রুমটা এখানে একটা জানলা রয়েছে এখানে আরেকটা জানলা রয়েছে আর রুমটা দেখো ফ্যান রয়েছে আর এখানে তোমরা যারা রান্না করে খেতে চাও এই যে কিচেন দিয়েছে আর এখানে একটা চার্জারের পয়েন্ট দিয়েছে এখানে পয়েন্ট রয়েছে আর এই রয়েছে আমাদের বাথরুম এই হলো আমাদের বাথরুমটা যথেষ্ট লম্বা আর এখানে একটা বেসিন রয়েছে মিরর আর কোমর দিয়েছে আর কল রয়েছে বালতি মগ বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন শুধু একটাই প্রবলেম যা ঘরের আয়না নেই কোনো এই ঘরটার ওয়ান ডে ভাড়া পড়েছে 650 টাকা আমি এখানে নাম্বার দিয়ে রাখলাম তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো তো আমরা জলখাবারের জন্য এখানে কিনে এনেছি এক প্যাকেট মুড়ি 35 টাকা দাম নিয়েছে এই একটা চানাচুরের প্যাকেট 20 টাকা নিয়েছে আর এখানে প্লেট রয়েছে আর এখানে চার প্যাকেট ঘুগনি কিনে এনেছি এক প্যাকেটের দাম 20 টাকা করে নিয়েছে এই যে এরকম কোয়ান্টিটি ঘুগনি সবাই অলরেডি খেতে বসে পড়েছে এই যে ফুল টিম ফিউ মোমেন্টস লেটার ফাইনালি গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি ঢেউ খেতে যাওয়ার জন্য রেডি ইয়েস তো চলো ঢেউ খেতে যাওয়া হচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি এখন পুরীর বিচে আর এই হলো আমার ফুল গ্যাং সামনে সমুদ্র আর ওয়েদারটা খালি দেখো জাস্ট ওয়াও লাগছে পুরো ওয়াও এই হলো আমার গোটা টিম তোর মা নেই হারিয়ে গেছে জলে দেখা যাক এখানে আশেপাশে কোথায় খাবার ভালো জায়গা আছে তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি আমরা চলে এসেছি এখন ড্রিমল্যান্ডে লাঞ্চ করতে চলো এই রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখাই ওই হলো আমাদের বাকি মেম্বাররা আর এই হলো মেনু কার্ড আমরা এখানে অর্ডার করেছি 4 প্লেট ফিশ থালি 1 প্লেট এগ থালি আর 2 প্লেট চিকেন থালি 1 প্লেট চিকেন থালি প্রাইস পড়েছে 180 টাকা আর ফিশ থালি প্রাইস হলো 150 টাকা আর এগ থালিরও একই প্রাইস 150 টাকা এই যে বাকি মেম্বাররা ওখানে বসে রয়েছে মাম্পি তুই হ্যালো গাইস হ্যালো গাইস চলে এখন আমাদের থালি এই হলো আমাদের থালি এখানে স্যালাড দিয়েছে পাঁপড় দিয়েছে আলু ভাজা দিয়েছে ডাল দিয়েছে একটা তরকারি দিয়েছে ভাত আর এই হলো আমার মাছ আমার দিদিরও সেম মেনু আর ওখানে আমার বোনের রয়েছে চিকেন মাছের বদলে আর ওদিকে ওই যে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে
চলো আমরাও খাওয়া স্টার্ট করি। 2 hours later এট লাস্ট আমরা খাওয়া দাওয়া করে মুখ শুদ্ধি করে চলে এসেছি আমাদের রুমে, আর এবার আমরা একটু ভাত ঘুম দেব। ভাত ঘুম দিয়ে আমার বিকালে তোমার সাথে কথা হচ্ছে। টাটা। ফাইনালি গাইজ, এখন সন্ধে হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়ছি এখন সি বিচ ঘুরতে। মানুষ দেখা কেউ আমাদের পুচকে পুচি কই, তো চলো গিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি গাইজ চলে এসেছি আমরা এখন সি বিচ মার্কেটে। এই যে ওখানে সবাই শাখা পালা দেখছে, আর আমি আর দিদি দাঁড়িয়ে রয়েছি, আর বোন গেছে একটু সমুদ্রের ধারে বাচ্চাটাকে নিয়ে। এখন আমরা সবাই লাইন দিয়ে বসেছি চা খেতে, আর এই যে চা এসে গেছে। আমরা অ্যাকচুয়ালি চা খাচ্ছি একটু মস্তি পাওয়ার জন্য, আর কিছুই না। এই নে বিস্কুট নেবে? হ্যাঁ আমি বিস্কুট খাবো না, খানা একটা নে, তোমার নিয়ে আছে। গাইজ এখন আমরা ফুচকা খেতে, আর এই হলো ফুচকা, দুই নম্বর ফুচকা। এখন সবাই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করছে। এখন এটা সব ব্যাগের দোকানে হামলে পড়েছে। সবাই ব্যাগ কিনুক, আমি যতক্ষণ এই জায়গাটা পুরোটা ঘুরে দেখতে থাকি। মানু কিনিবি? কিনিবি? ফুরফুরিটা কোথায়? ও আচ্ছা, ফুরফুরি। এখানে এক কাপ ফালুদা কিনে নিয়েছি, 50 টাকা দাম নিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা। ওকে আলাদা দিতে হবে না, ও মামা নিউনি খেতেই পারবে না এতটা। খাবি মানে? খাবি আলাদা খাবে। কেমন খেতে? দারুণ। আমি রেকমেন্ড করব যে পুরীর বিচ এলে এটা সবার আগে টেস্ট করবে, ফালুদা। ফালুদা। এখন আমরা চলে এসেছি রাত্রিবেলার খাবারটা নিতে। এখানে আমরা রুটি আর তড়কা নিচ্ছি। এখানে 1 প্লেট তড়কার দাম 40 টাকা, আর 1 পিস রুটি 5 টাকা করে। চানা পনির। আচ্ছা চানা পনিরটা কত করে গো? আর এটা রয়েছে আলুর দম। আলুর দম। ফাইনালি আমরা মার্কেটিং করে সি বিচ ঘুরে চলে এসেছি। এখন আমরা প্রচুর টায়ার্ড, এবার আমরা চেঞ্জ করব, তারপর রাতে ডিনার ছেড়ে ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। সবাই আমরা এখন খেতে বসে পড়েছি। এই যে আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি আমরা পুজো দিতে। এখন বাজে হলো 6:20। এখন আমরা অর্ডার চেপে পড়েছি, আর আমি আছি এই যে মিলির কোলে, মিলির মুখে দেখা যাচ্ছে, আর এই যে সামনে কাকা। আমরা এখন পুরো দিয়ে বাইরে চলে এসেছি, আর আমরা সবাই মিলে 511 টাকার
এখানে সব থেকে বেশি যে অ্যামাউন্টের প্রসাদটা আছে সেটা হচ্ছে মহাপ্রসাদ, যেটা ওখানে বসে ভোগটা খেতে পারবে সেটা হচ্ছে 1,45,000 টাকা, আর যেটা বাড়িতে নিয়ে যেতে পারবে সব থেকে লোয়েস্ট ভোগের দাম হচ্ছে 30 টাকা। আরও অনেক আছে যেগুলো শুধু তোমরা দান করে দিতে পারবে, বাড়ির জন্য নিয়ে আসতে পারবে না। মানু আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে মানুর মুখের অবস্থা এইরকম। আমার দিদির মুখের অবস্থা ঠিক এইরকম। সকালবেলা কিছু না খেয়ে পুজোটা এসেছিলাম, তাই পুজো দিয়ে এখন সবাই চলে এসেছে চায়ের দোকানে চা খেতে, আর এটা একদম মন্দিরের ঠিক পাশে। এখন আমরা সকালে ব্রেকফাস্টের জন্য মুড়ি আর সিঙ্গারা কিনেছি, একটা করে সিঙ্গারার দাম নিয়েছে 5 টাকা। এখানে ঘুগনির প্যাকেট রয়েছে, আর এখানে রয়েছে ডিম টোস্ট, একটা ডিমের হলে 30 টাকা, ডবল ডিমের হলে 40 টাকা। আর এখানে রয়েছে শশা, এই একটা করে শশার দাম 10 টাকা নিয়েছে। আর এই যে সবাই বসে পড়েছে খেতে, যারা এখনো জানে ভিডিওটা দেখো ঝটপট দেখে আসো, তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।